আখ্যায়িকা সাওনি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমার সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ। আজ আমি পাঠ করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী একটি রচনা কমলাকান্তের দপ্তর। তৃতীয় পর্ব, ইউটিলিটি বা উদর দর্শন। বেন্থাম হিতবাদ দর্শনের সৃষ্টি করিয়া ইউরোপে অক্ষয় কীর্তি স্থাপন করিয়া গিয়াছেন। আমি এই হিতবাদ মতো অমত করি না, বরং আমি ইহার অনুমোদক। তবে আপনারা জানেন কিনা বলিতে পারি না, আমি একজন সুযোগ্য দার্শনিক। আমি এই হিতবাদ দর্শন অবলম্বন করিয়া কিছু ভাঙিয়া কিছু গড়িয়া একটি নূতন দর্শনশাস্ত্র প্রণয়ন করিয়াছি। প্রকৃতপক্ষে তাহা বাংলায় প্রচলিত হিতবাদ দর্শনের নূতন ব্যাখ্যা মাত্র। তাহার স্থূল মর্ম আমি সংক্ষেপত লিপিবদ্ধ করিতেছি। প্রাচীন প্রথানুসারে দর্শনটি সূত্রাকারে লিখিত হইয়াছে এবং আমি স্বয়ংই সূত্রের ভাষ্য করিয়া তাহার সঙ্গে সঙ্গে লিখিয়াছি। বাংলাতেই সূত্রগুলি লিখিত হইয়াছে। আমি যে অসংস্কৃতজ্ঞ এমত নয়, তবে সংস্কৃতে সূত্রগুলি কয়জন বুঝিতে পারিবে? অতএব সাধারণ পাঠকের প্রতি অনুকূল হইয়া বাংলাতেই সমস্ত কার্য নির্বাহ করিয়াছি। সে সূত্রগ্রন্থের সারাংশ এই: এক, জীব শরীরস্থ বৃহৎ গহ্বর বিশেষকে উদর বলে। ভাষ্য, বৃহৎ অর্থাৎ নাসিকা কর্ণাদি ক্ষুদ্র গহ্বরকে উদর বলা যায় না, বলিলে বিশেষ প্রত্যয় আছে। জীব শরীরস্থ বৃহৎ গহ্বর, জীব শরীরস্থ বলিবার তাৎপর্য এই যে, নহিলে পর্বত গুহা প্রভৃতিকে উদর বলিয়া পরিচয় দিয়া কেহ তাহার পূর্তির প্রত্যাশা করিতে পারেন। গহ্বর যদিও জীব শরীরস্থ গহ্বর বিশেষই উদর শব্দে বাচ্য, তথাপি অবস্থা বিশেষে অঞ্জলি প্রভৃতিও উদর মধ্যে গণ্য। কোন স্থানে উদর পুরাইতে হয়, কোন স্থানে অঞ্জলি পুরাইতে হয়। দুই, উদরের ত্রিবিধ পূর্তি পরম পুরুষার্থ। ভাষ্য, সাংখ্যেরও এই মত, আধি ভৌতিক আধ্যাত্মিক এবং আধি দৈবিক এই ত্রিবিধ উদর পূর্তি। আধি ভৌতিক অর্থাৎ অন্ন ব্যঞ্জন সন্দেশ মিষ্টান্ন প্রভৃতি ভৌতিক সামগ্রীর দ্বারা উদরের যে পূর্তি হয় তাহাই আধি ভৌতিক পূর্তি। আধ্যাত্মিক অর্থাৎ যাহারা বড় লোকের বাক্যে লুব্ধ হইয়া কালযাপন করেন তাহাদিগের আধ্যাত্মিক উদরপূর্তি হয়। আধি দৈবিক, দৈবানুকম্পায় প্লীহা যকৃত প্রভৃতি দ্বারা যাহাদের উদর পুড়িয়া ওঠে তাহাদিগের আধি দৈবিক উদরপূর্তি। তিন, এতন্মধ্যে আদি ভৌতিক পূর্তিই বিহিত। ভাষ্য, বিহিত, বিহিত শব্দের দ্বারা অন্যান্য পূর্তির প্রতিষেধ হইল কিনা ভবিষ্যৎ ভাষ্যকারের মীমাংসা করিবেন। এক্ষণে সিদ্ধ হইল উদর নামক মহাগহ্বরে লুচি সন্দেশ প্রভৃতি ভৌতিক পদার্থের প্রবেশই পুরুষার্থ। অতএব এ গর্তের মধ্যে কি প্রকার ভূত প্রবেশ করানো যাইতে পারে তাহা নির্বাচন করা যাইতেছে। চার, বিদ্যা বুদ্ধি পরিশ্রম উপাসনা বল এবং প্রতারণা এই সর্ববিধ পুরুষার্থের উপায় পূর্বপণ্ডিতেরা নির্দেশ করিয়াছেন। ভাষ্য, বিদ্যা, বিদ্যা কি তাহা অবধারণ করা কঠিন। কেহ কেহ বলেন লিখিতে বা পড়িতে শিক্ষাকে বিদ্যা বলে, কেহ কেহ বলেন বিদ্যার জন্য বিশেষ লিখিতে বা পড়িতে শিখার প্রয়োজন নাই, গ্রন্থ লিখিতে সংবাদপত্রাদিতে লিখিতে জানিলেই হইল। কেহ কেহ তাহাতে আপত্তি করেন যে যে লিখিতে জানে না সে পত্রাদিতে লিখিবে কি প্রকারে। আমার বিবেচনায় এরূপ তর্ক নিতান্ত অকিঞ্চিতকর। কুম্ভীর শাবক ডিম্ব ভেদ করিবার মাত্র জলে গিয়া সাঁতার দিয়া থাকে, শিখিতে হয় না। সেইরূপ বিদ্যা বাঙালির স্বতঃসিদ্ধ, তজ্জন্য লেখাপড়া শিখিবার প্রয়োজন নাই। বুদ্ধি,
যে আশ্চর্য শক্তি দ্বারা তুলাকে লৌহ, লৌহকে তুলা বিবেচনা হয়, সেই শক্তিকেই বুদ্ধি বলে। কৃপণে সঞ্চিত ধনরাশির ন্যায় ইহা আমরা স্বয়ং সর্বদা দেখিতে পাই, কিন্তু পরে কখনো দেখিতে পায় না। পৃথিবীর সকল সামগ্রীর অপেক্ষা বোধ হয় জগতে ইহারই আধিক্য, কেননা কখনো কেহ বলিল না যে ইহা আমি অল্প পরিমাণে পাইয়াছি। পরিশ্রম উপযুক্ত সময়ে ঈষদ উষ্ণ অন্ন ব্যঞ্জন ভোজন, তৎপরে নিদ্রা, বায়ু সেবন, তামাকুর ধূমপান, গৃহিণীর সহিত সম্ভাষণ ইত্যাদি গুরুতর কার্য সম্পাদনের নাম পরিশ্রম। উপাসনা কোনো ব্যক্তির সম্বন্ধে কোনো কথা বলিতে গেলে হয় তাহার গুণানুবাদ নয় দোষ কীর্তন করিতে হয়। কোনো ক্ষমতাশালী প্রধান ব্যক্তি সম্বন্ধে এরূপ কথা হইলে যদি তিনি প্রকৃত দোষ যুক্ত হয় তবে তাহার দোষ কীর্তন করাকে নিন্দা বলে, আর তিনি যদি দোষ মুক্ত হন তবে তাহার দোষ কীর্তনকে স্পষ্ট বক্তৃত্ব বা রসিকতা বলে। গুণপক্ষে তিনি যদি গুণহীন হন তবে তাহার গুণকীর্তনকে ন্যায়নিষ্ঠতা বলে, আর যদি তিনি যথার্থ গুণবান হন তবে তাঁহার গুণকীর্তনকে উপাসনা বলে। বল দীর্ঘছন্দ বাক্য মুখ চক্ষুর আরক্ত ভাব ঘোরতর ডাক হাঁক মুখ হইতে অনর্গল হিন্দি ইংরাজি এবং মিষ্টিবনের বৃষ্টি দূর হইতে ভঙ্গি দ্বারা কিল চর ঘুষা এবং লাঠি প্রদর্শন ও সার্ধদীপান্ন প্রকার অন্যান্য অঙ্গভঙ্গি এবং বিপক্ষের কোনো প্রকার উদ্যম দেখিলে অকালে পলায়ন ইত্যাদিকে বল বলে। বল সর্ববিধ যথা মৌখিক অভিসম্পাদ গালি নিন্দা প্রভৃতি, হাস্ত কিল চর প্রদর্শন প্রভৃতি, পাদ পলায়নাদি, চাক্ষুষ রোদনাদি যথা চাণক্য পণ্ডিত বালানাং রোদনাং বলং ইত্যাদি, ত্বাচ প্রহার সহিষ্ণুতা ইত্যাদি, মানস দেশ ঈর্ষা হিংসা প্রভৃতি। প্রতারণা নিম্নলিখিত ব্যক্তিদের পৃথিবী মধ্যে প্রতারক বলিয়া জানিও। এক পণ্যজীব, প্রমাণ দোকানদার জিনিস বেচিয়া আবার মূল্য চাহিয়া থাকে, মূল্য দাতা মাত্রেরই মত যে তিনি ক্রয়কালীন প্রতারিত হইয়াছেন। দ্বিতীয় চিকিৎসক, প্রমাণ রোগী রোগ হইতে মুক্ত হইলে পরে যদি চিকিৎসক বেতন চায় তবে রোগী প্রায় সিদ্ধান্ত করিয়া থাকেন যে আমি নিজে আরাম হইয়াছি, এ ব্যাটা অনর্থক ফাঁকি দিয়া টাকা লইতেছে। তৃতীয় ধর্মপদেষ্টা এবং ধার্মিক ব্যক্তি, ইহারা চির প্রথিত প্রতারক, ইহাদিগক নাম ভণ্ড। ইহারা যে প্রতারক তার বিশেষ প্রমাণ এই যে ইহারা অর্থাদির কামনা করেন না ইত্যাদি। পাঁচ এই সর্ববিধ উপায়ের দ্বারা উদরপূর্তি বা পুরুষার্থ অসাধ্য। ভাষ্য এই সূত্রের দ্বারা পূর্বপণ্ডিতদিগের মত খণ্ডন করা যাইতেছে। বিদ্যাদি সর্ববিধ উপায়ের দ্বারা যে উদরপূর্তি হইতে পারে না ক্রমে তাহার উদাহরণ দেওয়া যাইতেছে। বিদ্যা বিদ্যাতে যদি উদরপূর্তি হইত তবে বাংলা সংবাদপত্রের অন্নাভাব কেন? বুদ্ধি বুদ্ধিতে যদি উদরপূর্তি হইত তবে গর্ধব মোট বহিবে কেন? পরিশ্রম পরিশ্রমে যদি হইত তবে বাঙালি বাবুরা কেরানি কেন? উপাসনা উপাসনাই যদি হইত তবে সাহেবগণ কমলাকান্তকে অনুগ্রহ করেন না কেন? আমি তো মন্দ পে বিল লিখি নাই। বল বলই যদি হইত তবে আমরা পড়িয়া মার খাই কেন? প্রতারণা প্রতারণাই যদি হইত তবে মদের দোকান কখনো কখনো ফেল হইত না। ৬ উদরপূর্তি বা পুরুষার্থ কেবল হিতসাধনের দ্বারা সাধ্য। ভাষ্য উদাহরণ ব্রাহ্মণ পণ্ডিতেরা লোকের কানে মন্ত্র দিয়া তাহাদের হিত সাধন করিয়া থাকেন। ইউরোপীয় জাতিগণ অনেক বন্য জাতির হিত সাধন করিয়াছেন এবং রুশেরা এক্ষণে মধ্য এশিয়ায় হিত সাধনে নিযুক্ত আছেন।
বিচারকগণ বিচার করিয়া দেশের হিতসাধন করিতেছেন। অনেকে সুবিক্রয় এবং অবিক্রয় পুস্তক ও পত্রাদি প্রণয়ন দ্বারা দেশের হিতসাধন করিতেছেন। এ সকলের প্রচুর পরিমাণে উদরপূর্তি অর্থাৎ পুরুষার্থ লাভ হইতেছে। সাত, অতএব সকলে দেশের হিত সাধন কর। ভাষ্য, এই শেষ সূত্র দ্বারা হিতবাদ দর্শন এবং উদর দর্শনের একতা প্রতিপাদিত হইল। সুতরাং এই স্থলে কমলাকান্তের সূত্র গ্রন্থে সমাপ্তি হইল। ভরসা করি ইহা ভারতবর্ষের সপ্তম দর্শন শাস্ত্র বলিয়া আদৃত হইবে। শ্রী কমলাকান্ত চক্রবর্তী। চতুর্থ পর্ব, পতঙ্গ। বাবুর বৈঠকখানায় সেজ জ্বলিতেছে, পাশে আমি মোসাহেবি ধরনে বসিয়া আছি। বাবু দলাদলির গল্প করিতেছেন, আমি আফিম চড়াইয়া ঝিমাইতেছি। দলাদলিতে চটিয়া মাত্রা বেশি করিয়া ফেলিয়াছি। বিধিলিপি, এই অখিল ব্রহ্মাণ্ডের অনাদি ক্রিয়া পরম্পরার একটি ফল এই যে, ঊনবিংশ শতাব্দীতে কমলাকান্ত চক্রবর্তী জন্মগ্রহণ করিয়া অর্ধরাত্রে নসিরাম বাবুর বৈঠকখানায় বসিয়া মাত্রা বেশি করিয়া ফেলিবেন। সুতরাং আমার সাধ্য কী যে তাহার অন্যথা করি? ঝিমাইতে ঝিমাইতে দেখিলাম যে একটা পতঙ্গ আসিয়া ফানুসের চারিপাশে শব্দ করিয়া ঘুরিয়া বেড়াইতেছে, চো বো করিয়া শব্দ করিতেছে। আফিমের ঝোঁকে মনে করিলাম পতঙ্গের ভাষা কি বুঝিতে পারি না। কিছুক্ষণ কান পাতিয়া শুনিলাম, কিছু বুঝিতে পারিলাম না। মনে মনে পতঙ্গকে বলিলাম, তুমি কি ও চো বো করিয়া বলিতেছ, আমি কিছু বুঝিতে পারিতেছি না। তখন হঠাৎ আফিম প্রসাদত দিব্যকর্ণ প্রাপ্ত হইলাম। শুনিলাম পতঙ্গ বলিল, আমি আলোর সঙ্গে কথা কইতেছি, তুমি চুপ করো। আমি তখন চুপ করিয়া পতঙ্গের কথা শুনিতে লাগিলাম। পতঙ্গ বলিতেছে, দেখো আলো মহাশয়, তুমি সেকালে ভালো ছিলে, পিতলের পিলসুজের উপর মেটে প্রদীপে শোভা পাইতে, আমরা স্বচ্ছন্দে পুড়িয়া মরিতাম। এখন আবার সেজের ভিতর ঢুকিয়াছ, আমরা চারিদিকে ঘুরে বেড়াই, প্রবেশ করিবার পথ পাই না, পুড়িয়া মরিতে পাই না। দেখো পুড়িয়া মরিতে আমাদের রাইট আছে, আমাদের চিরকালের হক। আমরা পতঙ্গ জাতি, পূর্বাপর আলোতে পুড়িয়া মরিয়া আসিতেছি। কখনো কোনো আলো আমাদের বারণ করে নাই। তেলের আলো, বাতির আলো, কাঠের আলো, কোনো আলো কখনো বারণ করে নাই। তুমি কাজ মুড়ি দিয়া আছো কেন? আমরা গরিব পতঙ্গ, আমাদের সহমরণ, নিষেধের আইন জারি কেন? আমরা কি হিন্দুর মেয়ে যে পুড়িয়া মরিতে পাব না? দেখো হিন্দুর মেয়ের সঙ্গে আমাদের অনেক প্রভেদ। হিন্দুর মেয়েরা আশা ভরসা থাকিতে কখনো পুড়িয়া মরিতে চাহে না, আগে বিধবা হয় তবে পুড়িয়া মরিতে বসে। আমরাই কেবল সকল সময় আত্মবিসর্জনে ইচ্ছুক, আমাদের সঙ্গে স্ত্রীজাতির তুলনা? আমাদিগের ন্যায় স্ত্রীজাতি ও রূপের শিখা জ্বলিতে দেখিলে ঝাঁপ দিয়া পড়ে বটে। ফলও এক, আমরাও পুড়িয়া মরি, তাহারাও পুড়িয়া মরে। কিন্তু দেখো সেই দাহতেই তাদের সুখ, আমাদের কি সুখ? আমরা কেবল পুড়িবার জন্য পুড়ি, মরিবার জন্য মরি। স্ত্রীজাতিতে পারে, তবে আমাদের সঙ্গে তাহাদের তুলনা কেন? শুনো, যদি জ্বলন্ত রূপে শরীর না ঢালিলাম তবে এ শরীর কেন? অন্য জীবে কী ভাবে তাহা বলিতে পারি না, কিন্তু আমরা পতঙ্গ জাতি, আমরা ভাবিয়া পাই না কেন এ শরীর। লইয়া কী করিব? নিত্য নিত্য কুসুমের মধুচুম্বন করি, নিত্য নিত্য বিশ্ব প্রফুল্লকর সূর্যাকিরণে বিচরণ করি, তাহাতে কী সুখ? ফুলের সেই একই গন্ধ, মধুর সেই একই মিষ্টতা, সূর্যের সেই এক প্রকারেরই প্রতিভা, এমন অসার পুরাতন বৈচিত্র্যশূন্য জগতে থাকিতে আছে? কাঁচের বাইরে আইসো, জ্বলন্ত রূপশিখায় গা ঢালিব। দেখো আমার ভিক্ষাটি বড় ছোট, আমার প্রাণ তোমাকে দিয়া যাইব, লইবে না? দিব বই তো গ্রহণ করিবে না, তবে ক্ষতি কি? তুমি রূপ পোড়াইতে জন্মিয়াছ, আমি পতঙ্গ পুড়িতে জন্মিয়াছি। আইসো যার যে কাজ করিয়া যাই,
তুমি হাসিতে থাকো, আমি পুরি। তুমি বিশ্ব ধ্বংস সক্ষম, তোমাকে রোধিতে পারে জগতে এমন কিছুই নাই। তুমি কাচের ভিতর লুকাইয়া আছো কেন? তুমি জগতের গতির কারণ, কার ভয়ে তুমি ডোমের ভিতর লুকাইয়াছ? কোন ডোমে এ ডোম গড়িয়াছে? কোন ডোমে তোমাকে এ ডোমের ভিতর পুড়িয়াছে? তুমি যে বিশ্বব্যাপী, কাঁচ ভাঙিয়া আমায় দেখা দিতে পারো না? তুমি কি তা আমি জানি না, আমি জানি না, কেবল জানি যে তুমি আমার বাসনার বস্তু, আমার জাগ্রতে ধ্যান নিদ্রা স্বপ্ন জীবনের আশা মরণের আশ্রয়। তোমাকে কখনো জানিতে পারিব না, জানিতে চাহিও না। যেদিন জানিব সেই দিন আমার সুখ যাইবে। কাম্যবস্তু স্বরূপ জানিলে কাহার সুখ থাকে? তোমাকে কি পাইব না? কতদিন তুমি কাঁচের ভিতরে থাকিবে? আমি কাঁচ ভাঙিতে পারিব না? ভালো, থাকো, আমি ছাড়িব না, আবার আসিতেছি। বুং, পতঙ্গ পড়িয়া গেল। নসিরামবাবু ডাকিল, কমলাকান্ত। আমার চমক হইল, চাহিয়া দেখিলাম বুঝি বড় ঢুলিয়া পড়িয়াছিলাম। কিন্তু চাহিয়া দেখিয়া নসিরামকে চিনিতে পারিলাম না। দেখিলাম মনে হইল একটা বৃহৎ পতঙ্গ বালিশ ঠেসান দিয়া তামাক উটানিতেছে। সে কথা কহিতে লাগিল, আমার বোধ হইতে লাগিল যে সে চো বো করিয়া কি বলিতেছে। এখন হইতে আমার বোধ হইতে লাগিল যে মনুষ্য মাত্রেই পতঙ্গ। সকলেরই এক একটি বন্যী আছে, সকলেই সেই বন্যীতে পুড়িয়া মরিতে চাহে। সকলেই মনে করে সেই বন্যীতে পুড়িয়া মরিতে তাহার অধিকার আছে। কেহ মরে, কেহ কাছে বাঁধিয়া ফিরিয়া আসে। জ্ঞান বন্যী, ধন বন্যী, মান বন্যী, রূপ বন্যী, ধর্ম বন্যী, ইন্দ্রিয় বন্যী, সংসার বন্যীময়, আবার সংসার কাঁচময়। যে আলো দেখিয়া মোহিত হই, মোহিত হইয়া যাহাতে ঝাঁপ দিতে যাই কই, তাহা তো পাই না। আবার ফিরিয়া বো করিয়া চলিয়া যাই, আবার আসিয়া ফিরিয়া বেড়াই। কাঁচ না থাকিলে সংসার এতদিন পুরাইয়া দিত। যদি সকল ধর্মবিদ চৈতন্যদেবের ন্যায় ধর্ম মানুষ প্রত্যক্ষে দেখিতে পাইত, তবে কয়জন বাঁচিত? অনেকে জ্ঞান বন্ধির আবরণ কাঁচের ঠেকিয়া রক্ষা পায়। সক্রেটিস, গ্যালিলিও তাহাতে পুড়িয়া মরিল। রূপ বন্যী, ধন বন্যী, মান বন্যীতে নিত্য নিত্য সহস্র পতঙ্গ পুড়িয়া মরিতেছে, আমরা সচক্ষে দেখিতেছি। এই বন্যীর দাহ যাহাতে বর্ণিত হয় তাহাকে কাব্য বলি। মহাভারতকার মান বন্যী সৃজন করিয়া দুর্যোধন পতঙ্গকে পোড়াইলেন। জগতে অতুল্য কাব্যগ্রন্থের সৃষ্টি হইল। জ্ঞান বন্যী জাত দাহের গীত, প্যারাডাইজ লস্ট। ধর্মবন্যীর অদ্বিতীয় কবি সেন্ট পল। ভোগবন্যীর পতঙ্গ অ্যান্টনি ক্লিওপেট্রা। রূপবন্যীর রোমিও ও জুলিয়েট। ঈর্ষাবন্যীর ওথেলো। গীত গোবিন্দ ও বিদ্যাসুন্দরে ইন্দ্রিয়বন্যী জ্বলিতেছে। স্নেহবন্যীতে সীতা পতঙ্গের দাহ জন্য রামায়ণের সৃষ্টি। বন্যী কি আমরা জানি না, রূপ তেজ তাপ ক্রিয়া গতি এ সকল কথার অর্থ নাই। এখানে দর্শন হারি মানে বিজ্ঞান হারি মানে, ধর্মপুস্তক হারি মানে, কাব্যগ্রন্থ হারি মানে। ঈশ্বর কি, ধর্ম কি, জ্ঞান কি, স্নেহ কি, তাহা কি কিছুই জানি না। তবু সেই অলৌকিক অপরিজ্ঞাত পদার্থ বেরিয়া বেরিয়া ফিরি। আমরা পতঙ্গ না তো কি? দেখো ভাই, পতঙ্গের দল ঘুরিয়া ঘুরিয়া কোনো ফল নাই। পারো আগুনে পড়িয়া পুড়িয়া মরো, না পারো চলো বো করিয়া চলিয়া যাই। শ্রী কমলাকান্ত চক্রবর্তী। পঞ্চম পর্ব, আমার মন। আমার মন কোথায় গেল, কে লইল? কই, যেখানে আমার মন ছিল সেখানে তো নাই, যেখানে রাখিয়াছিলাম সেখানে নাই। কে চুরি করিল? কই, সাত পৃথিবী খুঁজিয়া তো আমার মন চোর কাহাকে পাইলাম না। তবে কে চুরি করিল? একজন বন্ধু বলিলেন, দেখো পাকশালা খুঁজিয়া দেখো, সেখানে তোমার মন পড়িয়া থাকিতে পারে। মানি পাকের ঘরে আমার মন পড়িয়া থাকিত, যেখানে পোলাও কাবাব কোপ্তা সুগন্ধ
যেখানে দেখছি সমারুরা অন্নপূর্ণার মৃদু মৃদু ফুটফুট বুটবুট টকবকধ্বনি, সেইখানে আমার মন পড়িয়া থাকিত। যেখানে ইলিশ মৎস্য শতৈল অভিষেকের পর ঝোল গঙ্গায় স্নান করিয়া মৃন্ময় কাংশময় কাচময় ও রজতময় সিংহাসনে উপবেশন করেন, সেইখানে আমার মন প্রণত হইয়া পড়িয়া থাকে। ভক্তিরসে অভিভূত হইয়া সে তীর্থস্থান আর ছাড়িতে চায় না। যেখানে ছাগ নন্দন দ্বিতীয় দধিচীর ন্যায় পরোপকারার্থ আপন অস্থি সমর্পণ করেন, যেখানে মাংস সংযুক্ত সেই অস্থিতে কর্মারূপ বজ্র নির্মিত হইয়া ক্ষুদারূপ বৃত্তাসুর বধের জন্য প্রস্তুত থাকে, আমার মন সেইখানেই ইন্দ্রত্ব লাভের জন্য বসিয়া থাকে। যেখানে পাচকরূপী বিষ্ণু কর্তৃক লুচিরূপ সুদর্শন চক্র পরিত্যক্ত হয়, আমার মন সেইখানেই গিয়া বিষ্ণুভক্ত হইয়া দাঁড়ায়। অথবা যে আকাশে লুচি চন্দ্রের ন্যায় উদয় হয়, সেখানেই আমার মন রাহু গিয়া তাহাকে গ্রাস করিতে চায়। অন্যে যাহা বলে বলুক, আমি লুচিকেই অখণ্ড মণ্ডলাকার বলিয়া থাকি। যেখানে সন্দেশরূপ শালগ্রামের বিরাজ, আমার মন সেইখানেই পূজক। হালদার দিগের বাড়ির রামমণি দেখিতে অতি কুৎসিতা এবং তাহার বয়ক্রম 60 বৎসর, কিন্তু রাঁধে ভালো এবং পরিবেশনে মুক্তা হস্তা বলিয়া আমার মন তাহার সঙ্গে প্রশক্তি করিতে চাহিয়াছিল। কেবল রামমণির সজ্ঞানে গঙ্গালাভ হওয়ায় এটি ঘটে নাই। সুহৃদের প্রবর্তনায় পাকশালায় মনের সন্ধান করিলাম, সেখানে পাইলাম না। পলান্ন কোপ্তা প্রভৃতি অধিষ্ঠাত্রী দেবগণ জিজ্ঞাসায় বলিলেন, তাহারা কেহ আমার মন চুরি করেন নাই। বন্ধু বলিলেন, এবার একবার প্রসন্ন গোয়ালিনীর নিকট সন্ধান জানো। প্রসন্নের সঙ্গে আমার একটু প্রণয় ছিল বটে, কিন্তু সেই প্রণয়টা কেবল গব্যরসাত্মক। তবে প্রসন্ন দেখিতে শুনিতে মোটাসোটা, গোলগাল, বয়সে 40-এর নিচে, দাঁতে মিশি, হাসি ভরা মুখ, কপালের একটি ছোট উলকি টিপের মতো দেখাইত। সে রসের হাসি পথে ছড়াইতে ছড়াইতে যাইত, আমি তাহা কুড়াইয়া লইতাম, এই জন্য লোকে আমার নিন্দা করিত। পূজারি বামনের জ্বালায় বাগানে ফুল ফুটিতে পায় না, আর নিন্দুকের জ্বালায় প্রসন্নের কাছে আমার মুখ ফুটিতে পায় না, নচেত গব্যরসে ও কাব্যরসে বিলক্ষণ বিনিময় চলিত। ইহাতে আমার নিজের জন্য আমি যত দুঃখিত হই, না হই প্রসন্নের জন্য আমি একটু দুঃখিত। কেননা প্রসন্ন সতী সাধ্যে পতিব্রতা, এ কথাও আমি মুখ ফুটিয়া বলিতে পাই না। বলিয়াছিলাম বলিয়া পাড়ার একটি নষ্টবুদ্ধি ছেলে ইহার বিপরীত অর্থ করিয়াছিল। সে বলিল, প্রসন্ন আছেন একজন সৎ বা সতী বটে, তিনি সাধু ঘোষের স্ত্রী, এজন্য সাধ্বী, এবং বিধবাবস্থাতেও পতি ছাড়া নহেন, এজন্য ঘোরতর পতিব্রতা। বলা বাহুল্য যে যে অশিষ্ট বালক এই ঘৃণিত অর্থ মুখে আনিয়াছিল, তাহার শিক্ষার্থ তাহার গণ্ডদেশে চপেটাঘাত করিয়াছিলাম, কিন্তু তাহাতে আমার কলঙ্ক গেল না। যখন লিখিতে বসিয়াছি তখন স্পষ্ট কথা বলা ভালো। আমি প্রসন্নের একটু অনুরাগী বটে, তাহার অনেক কারণ আছে। প্রথমত, প্রসন্ন যে দুগ্ধ দেয় তাহা নির্জল এবং দামে সস্তা। দ্বিতীয়, সে কখনো কখনো ক্ষীর স্বর নবনীত আমাকে বিনামূল্যে দিয়া যায়। তৃতীয়, সে একদিন আমাকে কহিয়াছিল, দাদা ঠাকুর, তোমার দপ্তরেও কিসের কাগজ? আমি জিজ্ঞাসা করিলাম, শুনিবি? সে বলিল, শুনিব। আমি তাহাকে কয়েকটি প্রবন্ধ পড়িয়া শুনাইলাম, সে বসিয়া শুনিল। এত গুণে কোনো লিপি ব্যবসায়ী ব্যক্তি বশীভূত না হয়। প্রসন্নের গুণের কথা আর অধিক কি বলিব, সে আমার অনুরোধে আফিম ধরিয়াছিল। এই সকল গুণে আমার মন কখনো কখনো প্রসন্নের ঘরে জানেলার নিচে ঘুরিয়া বেড়াইত, ইহা আমি স্বীকার করি। কিন্তু কেবল তাহার ঘরের জানেলার নিচে নয়, তাহার গোয়ালঘরের আগরেও পাশেও স্বীকার করি, উঁকি মারিত। প্রসন্নের প্রতি আমার যেরূপ অনুরাগ, তাহার মঙ্গলা নামে গায়ের প্রতিও তদ্রূপ। একজন ক্ষীর স্বর নবনীতের আকর, দ্বিতীয় তাহার দানকর্ত্রী। গঙ্গা বিষ্ণুপদ হইতে জন্মগ্রহণ করিয়াছেন বটে, কিন্তু ভাগীরথ তাহাকে আনিয়াছেন। মঙ্গলা আমার বিষ্ণুপদ,
প্রসন্ন আমার ভাগীরথ, আমি দুই জনকেই সমান ভালোবাসি। প্রসন্ন এবং তাহার গাই উভয়েই সুন্দরী, উভয়ের স্থূলাঙ্গি লাবণ্যময়ী এবং ঘটধ্বনি। একজন গব্বরস সৃজন করেন, আর একজন হাস্যরস সৃজন করেন। আমি উভয়ের নিকট বিনামূল্যে বিক্রিত। কিন্তু আজিকালি সন্ধান করিয়া দেখিলাম প্রসন্নের গবাক্ষতলে অথবা তাহার গোহালঘরে আমার মন নাই। আমার মন কোথা গেল? কাঁদিতে কাঁদিতে পথে বাহির হইলাম, দেখিলাম এক যুবতী জলের কলসি কক্ষে লইয়া যাইতেছে। তাহার মুখের উপর গভীর কৃষ্ণ দোদুল্যমান কুঞ্চিতা লকরাজি, গভীর কৃষ্ণ ভ্রুযুগ এবং গভীর কৃষ্ণ চঞ্চল নয়ন তারা দেখিয়া বোধ হইল যেন পদ্মবনে কতকগুলো ভ্রমর ঘুরিয়া বেড়াইতেছে, বসিতেছে না, উড়িয়া বেড়াইতেছে। তাহার গমনে যেরূপ অঙ্গ দুলিতেছিল বোধ হইল যেন লাবণ্যের নদীতে ছোট ছোট ঢেউ উঠিতেছে। তাহার প্রতি পদক্ষেপে বোধ হইল যেন পাঁজরের হাড় ভাঙিয়া দিয়া চলিয়া যাইতেছে। ইহাকে দেখিয়া আমার বোধ হইল নিঃসন্দেহে এই আমার মন চুরি করিয়াছে। আমি তাহার সঙ্গে সঙ্গে চলিলাম। সে ফিরিয়া দেখিয়া ঈষৎ রুষ্টভাবে জিজ্ঞাসা করিল, ও কি ও সঙ্গ নিয়েছ কেন? আমি বলিলাম, তুমি আমার মন চুরি করিয়াছ। যুবতী কটুক্তি করিয়া গালি দিল, বলিল, চুরি করি নাই, তোমার ভগিনী আমাকে যাচাই করিতে দিয়াছিল, দর কষিয়া আমি ফিরাইয়া দিয়াছি। সেই অবধি শিক্ষাপ্রাপ্ত হইয়া মনের সন্ধানে আর রসিকতা করিতে প্রয়াস পাই না। কিন্তু মনে মনে বুঝিয়াছি যে এ সংসারে আমার মন কোথাও নাই। রহস্য ছাড়িয়া সত্য কথা বলিতেছি, কিছুতেই আমার আর মন নাই। শারীরিক সুখ স্বচ্ছন্দতায় মন নাই। যে রহস্যালাপের আমি প্রিয় ছিলাম সে রহস্যালাপে আমার মন নাই। আমার কতকগুলি ছেঁড়া পুঁথি ছিল তাহাতে আমার মন থাকিত, তাহাতেও আমার মন নাই। অর্থ সংগ্রহে কখনো ছিল না, এখনো নাই, কিছুতেই আমার মন নাই। আমার মন কোথা গেল? বুঝিয়াছি, লঘু চেতাদিগের মনের বন্ধন চাই, নহিলে মন উড়িয়া যায়। আমি কখনো কিছুতে মন বাঁধি নাই, এজন্য কিছুতেই মন নাই। এ সংসারে আমরা কি করিতে আসি তাহা ঠিক বলিতে পারি না, কিন্তু বোধ হয় কেবল মন বাঁধা দিতেই আসি। আমি চিরকাল আপনার রহিলাম, পরের হইলাম না, এজন্যই পৃথিবীতে আমার সুখ নাই। যাহারা স্বভাবত নিতান্ত আত্মপ্রিয় তাহারাও বিবাহ করিয়া সংসারী হইয়া স্ত্রী পুত্রের নিকট আত্মসমর্পণ করে, এজন্য তাহারা সুখী, নচেৎ তাহারা কিছুতেই সুখী হইত না। আমি অনেক অনুসন্ধান করিয়া দেখিয়াছি পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই। ধন যশ ইন্দ্রিয়াদি লব্ধ সুখ আছে বটে, কিন্তু তাহা স্থায়ী নহে। এ সকল প্রথমবারে যে পরিমাণে সুখদায়ক হয় দ্বিতীয়বারে সে পরিমাণে হয় না, তৃতীয়বারে আরও অল্প সুখদায়ক হয়, ক্রমে অভ্যাসে তাহাতে কিছুই সুখ থাকে না। সুখ থাকে না, কিন্তু দুইটি অসুখের কারণ জন্মে। প্রথমত অভ্যস্ত বস্তুর ভাবে সুখ না হোক, অভাবে গুরুতর অসুখ হয় এবং অপরিতোষণীয় আকাঙ্ক্ষার বৃদ্ধিতে যন্ত্রণা হয়। অতএব পৃথিবীতে যে সকল বিষয় কাম্য বস্তু বলিয়া ইন্দ্রিয় সুখের অনুগামী, রোগ ধনের সঙ্গে ক্ষতি ও মনস্তাপ, কান্ত বপু জরাগ্রস্ত বা ব্যাধি দুষ্ট হয়, সুনামেও মিথ্যা কলঙ্ক রটে, ধন পত্নী যারেও ভোগ করে, মান সম্ভ্রম মেঘ মালার ন্যায় শরতের পর আর থাকে না। বিদ্যা তৃপ্তি দায়নী নহে, কেবল অন্ধকার হইতে গাঢ়তর অন্ধকারে লইয়া যায়। এ সংসারে তত্ত্ব জিজ্ঞাসা কখনো নিবারণ করে না, স্বীয় উদ্দেশ্য সাধনে বিদ্যা কখনো সক্ষম হয় না। কখনো শুনিয়াছি কেহ বলিয়াছে, আমি ধন উপার্জন করিয়া সুখী হইয়াছি বা যশস্বী হইয়া সুখী হইয়াছি? যেই এই কয় ছত্র পরিবেশ সেই বেশ করিয়া স্মরণ করিয়া দেখুক, কখনো এমন শুনিয়াছে কি না? আমি শপথ করিয়া বলিতে পারি কেহ এমন কথা কখনো শুনে নাই। ইহার অপেক্ষা ধন মানাদের অকার্যকারিতার গুরুতর প্রমাণ আর কি পাওয়া যাইতে পারে? বিস্ময়ের বিষয় এই যে এমন একটা অকাট্য প্রমাণ থাকিতেও মনুষ্যমাত্রই তাহার জন্য প্রাণপাত করে। এ কেবল কুশিক্ষার গুণ। মাতৃস্তন্য দুগ্ধের সঙ্গে সঙ্গে
ধন মানাদির সর্বসারবত্তায় বিশ্বাস শিশুর হৃদয়ে প্রবেশ করিতে থাকে। শিশু দেখে রাত্রি দিন পিতামাতা ভ্রাতা ভগিনী গুরুভৃত্য প্রতিবেশী শত্রু মিত্র সকলে প্রাণপণে হা অর্থ হা যশ হা মান হা সম্ভ্রম করিয়া বেড়াইতেছে। সুতরাং শিশু কথা ফুটিবার আগেই সেই পথে গমন করিতে শিখে। কবে মনুষ্য নিত্যসুখের একমাত্র মূল অনুসন্ধান করিয়া দেখিবে? যত বিদ্বান বুদ্ধিমান দার্শনিক সংসার তত্ত্ববিদ যে কেহ আস্ফালন করো, সকলে মিলিয়া দেখো পরসুখ বর্ধন ভিন্ন মনুষ্যের অন্য সুখের মূল আছে কি না। নাই, আমি মরিয়া ছাই হইব, আমার নাম পর্যন্ত লুপ্ত হইবে, কিন্তু আমি মুক্তকণ্ঠে বলিতেছি একদিন মনুষ্য মাত্রে আমার এই কথা বুঝিবে যে মনুষ্যের স্থায়ী সুখের জন্য মূল নাই। এখন যেমন লোকে উন্মত্ত হইয়া ধন মান ভোগাদির প্রতি ধাবিত হয়, একদিন মনুষ্য জাতি সেরূপ উন্মত্ত হইয়া পরের সুখের প্রতি ধাববান হইবে। আমি মরিয়া ছাই হইব, কিন্তু আমার আশা একদিন ফলিবে, ফলিবে কিন্তু কতদিনে? হায়, কে বলিবে কতদিনে? কথাটি প্রাচীন, সার্ধ দ্বিসহস্র বৎসর পূর্বে শাক্যসিংহ এই কথা কত প্রকারে বলিয়া গিয়াছেন, তাহার পর শতসহস্র লোকশিক্ষক শতসহস্রবার এই শিক্ষা শিখাইয়াছেন, কিন্তু কিছুতেই লোকে শিখে না, কিছুতেই আত্মাদরের ইন্দ্রজাল কাটাইয়া উঠিতে পারে না। আবার আমাদের দেশ ইংরেজি মুলুক হইয়া এ বিষয়ে বড় গণ্ডগোল বাঁধিয়া উঠিয়াছে। ইংরেজি শাসন, ইংরেজি সভ্যতা, ইংরেজি শিক্ষার সঙ্গে ম্যাটেরিয়াল প্রসপেরিটির উপর অনুরাগ আসিয়া দেশ উৎসন্ন দিতে আরম্ভ করিয়াছে। ইংরেজ জাতি বাহ্য সম্পদ বড় ভালোবাসেন, ইংরেজি সভ্যতার এইটি প্রধান চিহ্ন। তাহারা আসিয়া এদেশের বাহ্য সম্পদ সাধনে নিযুক্ত, আমরা তাহাই ভালোবাসিয়া আর সকল বিস্মৃত হইয়াছি। ভারতবর্ষের অন্যান্য দেবী মূর্তি সকল মন্দিরচ্যুত হইয়াছে, সিন্ধু হইতে ব্রহ্মপুত্র পর্যন্ত কেবল বাহ্য সম্পদের পূজা আরম্ভ হইয়াছে। দেখো কত বাণিজ্য বাড়িতেছে, দেখো কেমন রেলওয়েতে হিন্দু ভূমি জাল নিবদ্ধ হইয়া উঠিল, দেখিতেছ? টেলিগ্রাফ কেমন বস্তু? দেখিতেছি, কিন্তু কমলাকান্তের জিজ্ঞাসা এই যে তোমার রেলওয়ে টেলিগ্রাফ আমার কতটুকু মনের সুখ বাড়িবে, আমার এই হারানো মন খুঁজিয়া আনিয়া দিতে পারিবে, কাহারও মনের আগুন নিবাইতে পারিবে? ওই যে কৃপণ ধনতৃষ্ণায় মরিতেছে, উহা তৃষ্ণা নিবারণ করিবে? অপমানিতের অপমান ফিরাইতে পারিবে? রূপোন্মত্তের ক্রোড়ে রূপসীকে তুলিয়া বসাইতে পারিবে? না পারে তবে তোমার রেলওয়ে টেলিগ্রাফ প্রভৃতি উপড়াইয়া জলে ফেলিয়া দাও, কমলাকান্ত শর্মা তাতে ক্ষতি বিবেচনা করিবে না। কি ইংরেজি কি বাংলা যে সংবাদপত্র সাময়িক পত্র স্পিচ ডিবেট লেকচার যাহা কিছু পড়ি বা শুনি, তাহাতে এই বাহ্য সম্পদ ভিন্ন আর কোনো বিষয়ের কোনো কথা দেখিতে পাই না। হর হর বম বম বাহ্য সম্পদের পূজা করো, হর হর বম বম টাকার রাশির উপর টাকা ঢালো, টাকা ভক্তি টাকা মুক্তি টাকা নতি টাকা গতি, টাকা ধর্ম টাকা অর্থ টাকা কাম টাকা মোক্ষ। ও পথে যাইও না, দেশের টাকা কমিবে, ও পথে যাও দেশের টাকা বাড়িবে, বম বম হর হর। টাকা বাড়াও টাকা বাড়াও, রেলওয়ে টেলিগ্রাফ অর্থ প্রসূতি ও মন্দিরে প্রণাম করো, যাতে টাকা বাড়ে এমন করো, শূন্য হইতে টাকা বৃষ্টি হইতে থাকুক, টাকার ঝঞ্ঝনিতে ভারতবর্ষ পুড়িয়া যাওক। মন মন আবার কি? টাকা ছাড়া মন কি? টাকা ছাড়া আমাদের মন নাই, তাঁকশালে আমাদের মন ভাঙে গড়ে, টাকাই বাহ্য সম্পদ, হর হর বোম বোম। বাহ্য সম্পদের পূজা করো, এ পূজার তাম্র শ্বশ্রুধারী ইংরেজ নামে ঋষিগণ পুরোহিত এডাম স্মিথ পুরাণ এবং মিলতন্ত্র হইতে পূজার মন্ত্র পড়িতে হয়। এই উৎসবে ইংরেজি সংবাদপত্র সকল ঢাক ঢোল, বাংলা সংবাদপত্র কাশিদার, শিক্ষা এবং উৎসাহ ইহাতে নৈবেদ্য এবং হৃদয় ইহাতে ছাক বলি। এ পূজার ফল ইহলোক এবং পরলোকে অনন্ত নরক। তবে আইসো সবে মিলিয়া বাহ্য সম্পদের পূজা করি, আইসো যশোর গঙ্গার জলে ধৌত করিয়া বঞ্চনা বিল্লদলে মিষ্ট কথা চন্দন মাখাইয়া এই মহাদেবের পূজা করি। বলো হর হর বম বম বাহ্য সম্পদের পূজা করি। বাজা ভাই ঢাক ঢোল ছ্যাট 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 ছ্যাট, বাজা ভাই কাশিদার ট্যাং 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 ন্যাটাং, আসুন পুরোহিত মশাই মন্ত্র বলুন।
আমাদের এই বহুকালের পুরাতন ঘৃতটুকু লইয়া স্বাহা বলিয়া আগুনে ঢালুন। কোথা ভাই ইউটিলিটেরিয়ান কামার, পাঁটা হাড়ি কাটে ফেলিয়াছি, এবার বাবা পঞ্চাননের নাম করিয়া এক কোপে পাচার করো। হর হর বোম বোম, কমলাকান্ত দাঁড়াইয়া আছে, মুড়িটি দিও, তোমরা স্বচ্ছন্দে পূজা করো, পূজা করো, ক্ষতি নাই, কিন্তু আমাকে গোটা কত কথা বুঝাইয়া দাও। তোমার বাহ্য সম্পদে কয়জন অভদ্র ভদ্র হইয়াছে, কয়জন অশিষ্ট শিষ্ট হইয়াছে, কয়জন অধার্মিক ধার্মিক হইয়াছে, কয়জন অপবিত্র পবিত্র হইয়াছে, একজনও না। যদি না হইয়া থাকে তবে তোমার এই ছাই আমরা চাহি না। আমি হুকুম দিতেছি এ ছাই ভারতবর্ষ হইতে উঠাইয়া দাও। তোমাদের কথা আমি বুঝি, উদার নামে বৃহৎ গহ্বর ইহা প্রত্যহ বুঝানো চাই, নহিলে নয়। তোমরা বলো যে ওই গর্ত যাহাতে সকলেরই ভালো করিয়া বুঝে, আমরা সেই চেষ্টায় আছি। আমি বলি সে মঙ্গলের কথা বটে, কিন্তু উহার অত বাড়াবাড়িতে কাজ নাই। গর্ত বুঝাইতে তোমরা এমনই বস্তু ব্যস্ত হইয়া উঠিতেছে যে আর সকল কথা ভুলিয়া গেলে, বরং গর্তের এক কোণে খালি থাকে সেও ভালো, তবু আর একদিকে একটু মন দেওয়া উচিত। গর্ত বুঝানো হইতে মনের সুখ একটা স্বতন্ত্র সামগ্রী, তাহার বৃদ্ধির কি কোনো উপায় হইতে পারে না? আমি কেবল চিরকাল গর্ত বুঝাইয়া আসিয়াছি, কখনো পরের জন্য ভাবি নাই, এই জন্য সকল হারাইয়া বসিয়াছি, সংসারে আমার সুখ নাই, পৃথিবীতে আমার থাকিবার আর প্রয়োজন দেখি না, পরের বোঝা কেন ঘাড়ে করিব, এই ভাবিয়া সংসারই হই নাই, তাহার ফলেই যে কিছুতেই আমার মন নাই, আমি সুখী নহি, কেন হইব, আমি পরের জন্য দায়ী হই নাই, সুখে আমার অধিকার কি, সুখে আমার অধিকার নাই। কিন্তু তাই বলিয়া মনে করিও না যে তোমরা বিবাহ করিয়াছ বলিয়া সুখী হইয়াছ, যদি পারিবারিক স্নেহের গুণে তোমাদের আত্মপ্রিয়তা লুপ্ত না হইয়া থাকে, যদি বিবাহ বন্ধন তোমাদের চিত্ত মার্জিত না হইয়া থাকে, যদি আত্মপরিবারকে ভালোবাসিয়া তাবৎ মনুষ্য জাতিকে ভালোবাসিতে না শিখিয়া থাকো, তবে মিথ্যা বিবাহ করিয়াছ, কেবল ভূতের বোঝা বহিতেছ, ইন্দ্রিয় পরিতৃপ্তি বা পুত্রমুখ নিরীক্ষণের জন্য বিবাহ নহে। যদি বিবাহ বন্ধে মনুষ্য চরিত্রের উৎকর্ষ সাধন না হইল তবে বিবাহের প্রয়োজন নাই, ইন্দ্রিয়াদি অভ্যাসের বশ, অভ্যাসে এ সকল একেবারে শান্ত থাকিতে পারে, বরং মনুষ্য জাতি ইন্দ্রিয়কে বশীভূত করিয়া পৃথিবী হইতে লুপ্ত হোক, তথাপি যে বিবাহ প্রীতিশিক্ষা না হয় সে বিবাহের প্রয়োজন নাই। এক্ষণে কমলাকান্ত যুক্ত করে সকলের নিকট নিবেদন করিতেছে, তোমরা কেহ কমলাকান্তের একটি বিবাহ দিতে পারো?